আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। এপ্রিল মাসের 26 তারিখে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ 2023 মৌসুমে নতুন পুরনো সকল কৃষককেই টাকা পাঠানোর কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খারিফ 2023 মৌসুমে টাকা চলে এসেছে, তবে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো অনেকেই জানতে চাইছেন যে কবে নাগাদ এই কিস্তির টাকাটি পেতে পারেন। তাছাড়াও এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করেছেন এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন, আপনাদের জন্যও কিন্তু খুশির খবর চলে এসেছে। তো কী নতুন আপডেট এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন, এখানে বলা হয়েছে কৃষকদের জন্য আরও একটি মানবিক পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে লক্ষাধিক আবেদন জমা পড়েছিল, যা যাচাই করে নতুন করে 1.5 লক্ষ কৃষককে যুক্ত করা হয়েছে এই প্রকল্পের অধীন। এবং আগে থেকে তালিকায় থাকা উপভোক্তাদের মিলিয়ে মোট 94 লক্ষ কৃষককে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে গত বুধবার। তবে নানান কারণে বাতিল হয়েছে কয়েক হাজার কৃষকের আবেদন। এবার এই বাতিল হওয়া প্রতিটি আবেদনকারীর বাড়ি বাড়ি যাবে কৃষি দপ্তরের প্রতিনিধিরা। তাদের আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত করে তারা যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না থাকে তা সুনিশ্চিত করবে কৃষি দপ্তর। নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে গত শুক্রবার একটি বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিটি জেলার কৃষি আধিকারিকরা, যেখানে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে বাতিল পড়ার কারণ অনুসন্ধান করে আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যদি সামান্য সাহায্যের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা যায় তাও দেখে নিতে বলা হয়েছে জেলার আধিকারিকদের। এই বিষয়ে জানতে চাওয়া হলে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমরা চাই যাতে একজন কৃষকও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না থাকে, সেই কারণেই পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বাতিল হয়েছে আবেদনপত্র। এই সমস্ত ক্ষেত্রে নিয়ম মেনে প্রান্তিক কৃষকদের সেই সমস্ত কাগজপত্র পেতেও সাহায্য করার কথা বলা হয়েছে। আর যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একেবারে অনুপযুক্ত তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে চাষের জমিতে জলের অপচয় রোধ করতে মাইক্রো ইরিগেশন সিস্টেম বা অনুসেচ পদ্ধতিতে বিশেষ সাফল্য পেল রাজ্যের কৃষি দপ্তর। 1.5 লক্ষ ড্রিপ স্প্রিংলার যন্ত্র প্রদান করার লক্ষ্যমাত্রা পার করল রাজ্য। মূলত এখানে এটাই কিন্তু বলা হচ্ছে, যারা এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, যদি আপনার আবেদনপত্রের কোথাও কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখন বাড়ি বাড়ি গিয়ে আপনার সেই কাজটি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীর তরফ থেকে। অর্থাৎ যাদের কোনো কিছু কাগজপত্রের ভুল রয়েছে অথবা যদি আপনি অনুপযুক্ত হয়ে থাকেন সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। যারা নতুন আবেদন করেছেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর পোর্টালে নাম তোলা হবে, এরপরেই কিন্তু আপনাদের এই মৌসুমের টাকাটি দেওয়া হবে। এবং যারা পুরনো আবেদনকারী রয়েছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আপনাদের আমি বলবো প্রতিটা ভিডিওতে জানাচ্ছি যে আপনারা অপেক্ষা করুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়, যেহেতু 26 তারিখ দেওয়া হয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে। 26 তারিখের পর কিন্তু ব্যাংকিং বেশ কয়েকটি ছুটি গেছে, এই কারণে কিন্তু আপনাদের টাকাগুলো আসতে এতটা দেরি হচ্ছে। এবং প্রতিদিনই কিছু কিছু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে হয়ে আছে আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র দেখে নেবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে যদি অ্যাকাউন্ট ভ্যালিডটা থাকে, সেখানে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড অথবা ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তাহলে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, এই কাজটি কিন্তু 1 মাস ধরেও জারি থাকে। অর্থাৎ ধাপে ধাপে যেহেতু এই টাকাগুলো দেওয়া হয় আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এটাই আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।